উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শুরু করছি। তোমরা জানো যে এখনও পর্যন্ত তোমাদের হাতে উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট এখনও পাওনি। 31 তারিখে তোমাদের যে দুপুর 1টার সময় পেয়ে যাবে তোমরা যে সার্টিফিকেট। তো তোমরা যারা এখন অনলাইনে চেক করেছো, যাদের মার্কশিট দেখেছো যে আমার নম্বর কম এসছে বা কোনো এক সাবজেক্টে কয়েক নম্বরের জন্য সেই পার্সেন্টেজ 60% কি 80% কি 70% আসছে না আমার, সেটার জন্য তোমরা কী করবে? যে তোমাদের তিনটে অপশান রয়েছে, তিনটে অপশানের মধ্যে তোমরা যে কোনো দুটি করতে পারো, তবে অনেক কন্ডিশান রয়েছে, অনেক ইম্পর্টেন্ট রয়েছে, শর্ত রয়েছে অনেক। সে শর্তগুলো মানলে তোমাদের সেই তিনটি অপশান তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা না সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। তো দেখো, প্রথমে বলে দিই যে তিনটি অপশানের মধ্যে প্রথম অপশান হচ্ছে পিপিএস। পিপিএস হচ্ছে স্কুটনি। স্কুটনি হচ্ছে যাদের খাতা শুধু নম্বরগুলো চেক করবে, শুধু নম্বরগুলো চেক হবে কত নম্বর এসছে, তাই সেই নম্বরগুলো যোগ সে ঠিকঠাক আছেন কি না। আর যেটা হচ্ছে পিপিআর বা রিভিউ, সেটা কোনো এক মাস্টারের কাছে যে তোমার খাতাটা দেওয়া হবে বা পুনরায় সেই তোমার খাতাটা রিচেক করবে যে কোন কোন দাগে কত নম্বর আসছে। তুমি হয়তো একটা প্রশ্নতে 3 নম্বর পাও, সে এক কোনো কোনো মাস্টার একটা দিয়ে 2 নম্বর দিয়েছে, সেটা তোমার 3 নম্বর দিতেও পারে। তো সেই তার জন্য তুমি রিভিউ করতে পারো। আর 8টি আই হচ্ছে রাইট টু ইনফরমেশন, হচ্ছে তোমরা যারা মনে করছো যে এত আমরা সন্তুষ্ট নয় যে এত নম্বর কমে এসছে বা রিভিউ করেও কমে এসছে, সেটার জন্য তুমি রাইট টু ইনফরমেশন করতে পারো। তোমার খাতা নিজের বাড়িতে রেজারক্স করতে পারো, তোমার যে খাতাটা তুমি অ্যান্সার শিট জমা দিয়েছিলে সেই শিটটা তুমি জেরক্স নিতে পারো, বাড়িতে বসে সেটা দেখতে পারো। হয়তো কোনো ভুলকুটি হতে থাকে, তাহলে তোমার হেডমাস্টারকে তুমি যাচাই করে দেখাতে পারো যে এইখানে আমার ভুল হয়েছে, এত নম্বর পেতে পারি। তো এই হলো তিনটে অপশান তোমাদের। তো আমাদের নোটিশে সেই নোটিশটা আমরা দেখে নেব। আমরা সরাসরি অফিসিয়াল নোটিশে চলে এসেছি। তোমরা দেখো, যেদিনকে তোমরা রেজাল্ট দেখেছো 24/5/23 নোটিশ জারি করেছে যে তোমাদের পিপিএস এবং পিপিআর এর জন্য যে নোটিশ বার করে আছে তোমাদের জন্য, যে তোমাদের বলা হয়েছে যে কোনো সাবজেক্টে ফেল বা কোনো সাবজেক্টে নাম্বার কম পেয়েছ, তাই এইটা স্কুটনি আর রিভিউ করার জন্য তোমাদের নোটিশ দিয়েছে। তোমাদের নোটিশ জারি করে আছে 31/5/23 মধ্যরাত্রি থেকে 15/6/2023 মধ্যরাত্রি পর্যন্ত অনলাইন পোর্টাল তোমাদের এই ওয়েবসাইটে যেয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের কোনো মাস্টার বা স্কুলে যেয়ে অনলাইন করলে হবে না, তোমাদের নিজেই করতে হবে বা কোনো অনলাইনের দোকানে। তো এই ওয়েবসাইট যেয়ে তোমরা এই অনলাইনটা করতে পারবে, যে পিপিএস এবং পিপিআর। এবং পিপিএস পিপিআর যদি তোমরা না করো, সরাসরি যদি মনে করো যে আরটিআই করবো, তো তোমাদের আরটিআর কখনো হবে না। তো তোমাদের প্রথমে পিপিএস করতে হবে, না হলে পিপিআর করতে হবে, তবে তোমরা আরটিআই করতে পারবে। তো চলো, যে শর্তগুলো দেওয়া আছে সে শর্তগুলো আমরা দেখে নেব যে কী কী শর্ত দিয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে যে প্রথমেই প্রথম শর্তটা বলা দেওয়া হয়েছে যে তোমরা 31-এর পর মার্কশিট পাওয়ার পর তোমাদের 15 দিনের মধ্যে এই পিপিএস এবং পিপিআর আবেদন করতে হবে এই ওয়েবসাইট দিয়ে। তোমরা জানো যে এই ডেটটা বলে দিয়েছি যে 31-এর মধ্যে বা 15 তারিখের মধ্যে, 31 তারিখের থেকে 15 তারিখের মধ্যে তোমরা এই ওয়েবসাইট থেকে পিপিআর পিপিএস আবেদন করতে পারবে। তারপর 2 নম্বর বলা আছে যে তোমাদের পিপিএস বা পিপিআর যে অনলাইন মার্কশিট, যে অনলাইনের মার্কশিট অপশন দেওয়া আছে সেই অনলাইনে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তারপরে 3 নম্বর বলা আছে যে
তোমাদের রোল নাম্বার এবং মার্কশিটের যে উপরের কোণায় লেখা আছে যে মার্কশিট নাম্বার সেটা তোমাকে দিতে হবে। তারপরে চার নাম্বার দেওয়া আছে যে যে অ্যাপ্লিকেশনের জন্য তোমরা যদি পিপিআর করো বা রিভিউ করো তাহলে পার পিস বা পার সাবজেক্ট 150 টাকা করে লাগবে, আর যদি পিপিএস করো তাহলে যদি স্কুটনি করো তাহলে তোমাদের পার সাবজেক্ট 100 টাকা করে লাগবে। তুমি যদি 6টা সাবজেক্ট করো 600 টাকা লাগবে, আর যদি পিপিএস করো তাহলে 150 টাকা করে 6টা বিষয়ে সে পয়সাটা লাগবে। পাঁচ নম্বর দেখো তোমাদের বলা হয়েছে যে পিপিআর পিপিএস তোমরা থিওরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, প্র্যাকটিক্যালের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তারপর ছয় নম্বর দেখো যে তুমি পিপিআর এবং পিপিএস যে দুটোই করা থাকলে তোমাদের হবে না, যে পিপিএস তোমরা করতে পারো বা পিপিএস পিপিআর করতে পারো। এখানে নোটিশ বলা হয়েছে যে তোমরা দেখতে পারো এখানে যে অ্যাপ্লাই পিপিএস পিপিআর করার পর তোমরা আরটিআর অপশান করতে পারবে, আরটিআর করতে পারবে, সরাসরি আরটিআই করতে পারবে না। তারপরে সাত নম্বরটা দেখো, যে সাত নম্বরটা বলা হয়েছে যে পিপিআর করার জন্য তোমরা রেগুলার যে তোমাদের 4টা না 5টা সাবজেক্ট আছে সেই সাবজেক্টে করতে পারবে, একবার পিপিআর করার জন্য দুটো সাবজেক্ট তোমাকে করতে হবে, সব সাবজেক্ট করা হবে না, করতে পারবে না তুমি, করা হবে না মানে করতে পারবে না। তোমরা যে এইখানে শর্ত আছে দুটো, যে দুটো সাবজেক্টে যদি তুমি 0-0 পাও বা 10 করে পাও তাহলে হবে না, তোমাকে সেই সাবজেক্টের তোমাকে 20% পেতে হবে। যদি তুমি 80 নম্বরের পরীক্ষা হয় তাহলে তোমাকে 16 পেতে হবে, আর যদি 70 নম্বর পেতে হয় তাহলে তোমাকে 13 পেতে হবে। এই দুটো কন্ডিশন তোমাকে পেতেই হবে, যদি তুমি 10 পেয়ে থাকো তাহলে তুমি পিপিআর করতে পারবে না, তো তোমাকে 16 নম্বর করে পেতেই হবে। তারপরে দেখো আঠারো লাগ হচ্ছে যে এখানে স্পষ্ট বলা দেওয়া আছে যে কোনো সাবজেক্টে যদি পিপিআর করাও তাহলে যদি গ্রেডগুলো যদি একই হয়, যদি যদি তোমার গ্রেড সি হয় সব, সি সি সি, ডি ডি ডি, বি বি বি, বি প্লাস বি প্লাস, যদি এ প্লাস এ প্লাস, এ এ এ, যদি এমনি করে হয় সব বিষয়ে যদি গ্রেডগুলো একই হয় তাহলে তুমি পিপিআর করাতে পারবে না। এই হলো তোমাদের এই নোটিশে। আর যদি তুমি আলাদা আলাদা গ্রেড পাও, যদি সি পাও, যদি ডি পাও, যদি এ পাও, যদি এ বি প্লাস পাও তাহলে তুমি করাতে পারবে। তারপরে দেখো নয় নম্বরটা বলছে পিপিআরের জন্য অনলি থিওরি প্র্যাকটিক্যাল সাবজেক্ট 20% অ্যাবোভ পেতে হবে তোমাকে। তোমাকে এখন যা বললাম আমি, 10 দাগের বলা হয়েছে যে তোমাদের যে 3টে সাবজেক্টের হায়ার গ্রেড পেতে হবে যে পিপিআরের জন্য। যদি ধরো তুমি যে একটা দুটো সাবজেক্টে, একটা সাবজেক্টে বি প্লাস পেয়েছো আর দুটো সাবজেক্টে তোমার হায়ার গ্রেড পেতে হবে, যেমন এ আছে বি আছে সেভাবে পেতে পারো। যদি সি করতে যাও, যদি সি করো তাহলে সি গ্রেডের ওপরে বি আছে, এ আছে, বি প্লাস আছে, সেগুলো তোমাকে অবশ্যই করতে হবে। তারপরে আগে 11টা এখানে যা বললাম তোমাকে, এ প্লাস বা বি প্লাস বা বি বা বি সি যদি পেয়ে থাকো তাহলে হবে না, একটা গ্রেডে শুধু বি এ বি সি এমনি করে যদি পাও তাহলে হবে তোমাদের। তারপরে 12 দাগ বলা হয়েছে যে ইনকমপ্লিট ইয়োর অ্যাপ্লিকেশান বা ইনকারেক্ট অ্যাপ্লিকেশান পিপিআর অ্যান্ড পিপিএ পিপিএস রিজেক্টেড ইয়োর কাউন্সিল। তোমার যে পিপিআর বা পিপিএস আবেদন করতে চাও সেখানে যদি ভুল তথ্য লেখো, তোমরা ভুল তথ্য দাও তাহলে তোমাদের যে আবেদনপত্রটা রিজেক্ট হতে পারে। আর এখানে বলা দেওয়া আছে যে এই যে পিপিআর বা পিপিএস ক্যান্ডিডেটের জন্য বিলং যে পিরিয়ড আন্ডার সেটা তোমাদের হবে। 13 দাগেরটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা যারা পিপিআর বা পিপিএস করবে যদি কোনো কারণে যে মার্কশিট বদলে যায় তাহলে সেই মার্কশিটটা তোমাদেরকে নিতেই হবে। ধরো তুমি একটা সাবজেক্টে, কথার কথা, একটা সাবজেক্টে 20 পেয়েছো বা এখন দেখছো তুমি 16 পেয়েছো, তাহলে তোমাকে সেই সাবজেক্টটা সেই মার্কশিটটা নিতেই হবে। তুমি ধরো পুরানো মার্কশিটটা নিতে চাও সেটা হবে না। আর এখানে বলা আছে যে পিপিআর পিপিএস পাবলিশ অ্যাকসেপ্ট রেজাল্ট পোস্ট পাবলিশিং বা রেজাল্টের পরে বলছে যে এটা অ্যাপ্লিকেশান করবে,
तो तुम्हारा देखो जो एप्लीकेशन कैमन भाव करते हैं से देखा जो विषय तुम्हारा वेबसाइटे गए तुम्हारा देखो ये वेबसाइटे गए इखने स्टूडेंट लग इन कर स्टूडेंट लग इने गए तुम्हारे ये करते हैं जो नतून हुए थको तेल न्यू एप्लीकेंट देखने सिंग आप करते हैं सिंग आप करार पर तुम्हारा निजे दिखे चले आखने इन्स्टिट्यूट नेम दे इन्स्टिट्यूट नेम चलो तुम्हारा चले आसें तारपरे टाइटल देवे तुम्हार नाम तुम्हार नाम देवे मिडिल नेम जो थे लास्ट नेम देवे दिए नीचे जे ओटीपी करवे जे सबमिट करार पर ओटीपी आसबे से ओटीपी सबमिट करे तुम्हारे लग इन करे तारपरे से फर्म चला आसबे से फर्मटा एखाने नीचे आछे पीपीआर एवं पीपीएस एप्लीकेंट एप्लीकेंट एखाने अपशनटा क्लिक करे एखाने चला आसबे तुम्हारे फर्म तुम्हारे एखाने रोल नम्बर दिते हबे और मार्कशीटर जो नम्बर तुम्हारे कोणार दिखे देव आई कोणा नम्बर दीते हैं मार्कशीटे दिए वैलिड दिए मार्कशीट वैलिडे क्लिक करते हैं तरपे ये चला आसें वैलिडे क्लिक कर लेने चला आसें पास लैंगुएज तुम्हारे तुम्हारे कत तो नम्बर पे सब चला आसने ये सब चला आसे तुम्हारे एखे टोटल आसने दिए प्रिव्यू कर प्रिव्यू करार पर तुम्हारा जे ये जे आई एक्सेप्ट बोले तुम्हारे पीपीएस कुंटा कुंटा पीपीएस कुंटा कुंटा करते चाओ से तुम्हें करते हैं इखने पीपीएस कर दिल इखने ऑटोमेटिक एक चले आसें अपशन पीपीएस करपीआर कर पीपीएस पीपीआर एखे अमाउंट आसे 200 टाका अमाउंट बा दुटो ये देखे जे प्रैक्टिकल करा आखने जो 200 टाका काटे एखे 200 टोटल देव आ 200 आई एक्सेप्ट द कंडिशन रिव्यू एखे एक्सेप्ट कर तारपरे एडिट करे तारपरे एखाने अप्लाई पे करे ऑनलाइन पेमेंट करते पारो 600 देवा आछे एखाने पे करे देवार पर तुम्हादे जे आवेदन प्रक्रिया ठीक हो जाबे ए आवेदन प्रक्रियाटा ठीक करार पर तुम्हादे जे स्टेटास देखार जोन्नो जे नम्बरटा देबे सेई नम्बरटा तुम्हारा जत्न सहकारे रेखे देबे।